একটা কথা বলুন দা, সবার কিন্তু মনে হচ্ছে যে 111 কেজি ওজনের একটা লোক, আপনার মতো জিম করেন না, আপনার মতো ফ্ল্যামবয়েন্ট নয়, সুদর্শন নয়, সে কিন্তু টেনিসের ভাষায় আপনাকে 6-0, 6-0, 6-0 হারিয়ে দিয়ে চলে গেল। দেখো, আমাকে বেশ কিছু প্রেস এসেছিল, তারা এসে বলছে যে বেলঘড়িয়ার সুন্দরী অর্পিতা, মদন মিত্র বেলঘড়িয়ার এমএলএ, সে বেলঘড়িয়ার টোপকে নাক তোলা গেল কি করে? সত্যি ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি এটা শুনে বললাম, এর উত্তর তো আমি কি করে দেবো? এখন বেলঘড়িয়া থেকে যাওয়ার জন্য দক্ষিণেশ্বরে ট্রেন হয়ে গেছে, তো আপনি আবার স্কাই ওয়াকও করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু অনেকদিন আগের সম্পর্ক। দেখো, বেলঘড়িয়ার মেয়ে বলেই সে আমার সঙ্গেই যোগাযোগ রাখবে, এটা কোনো মানে হয় না। কারণ আমার তো এরকম জায়গায় থাকলে সকালে উঠে এই পার্থবাবুর খবরটা দেখে খুব বিষণ্ণ লাগতো, যে আত্মতুষ্টি কি আমাকে হারিয়ে দিল না, 111 কেজির লোকের ওজন, যার অ্যাপারেন্টলি কোনো সেই অর্থে কোনো সেক্স অ্যাপিল নেই, ফ্ল্যামবয়েন্স নেই, সেই লোকটার চারপাশে এত মৌমাছি, আমি তাহলে কি করলাম? কি নেই, কি আছে ওর যা আমার নেই? সে কিছু আছে, শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর আছে, ক্ষমতা আছে, আপনারও তো ক্ষমতা আছে। দেখুন, একটা কথা বলি, ক্ষমতার যে গ্ল্যামার, সেই গ্ল্যামার কিন্তু ততক্ষণই থাকে যতক্ষণ ক্ষমতা থাকে। আমরা ক্ষমতার পেছনে দৌড়ই না, ক্ষমতা আমাদের পেছনে দৌড়ায়। আমি মদন মিত্র আজ 10 বছরের উপরে আমি টিভি দেখি না, কাগজ পড়ি না, কিন্তু মদন মিত্রকে নিয়ে রোজই কাগজ, টিভি খবর তৈরি করে।